नमस्कार, गुड आफ्टरनून। আমি সৃজনী বুটিকের মৌসুমী পাল, বেলেঘাটা, কলকাতা। তো আজকে চলে এসেছি একদম চারটের সময় লাইভে সিল্ক নিয়ে। অনেকেই একদম সিল্ক সিল্ক করে আমাকে বলেছেন আর কি, সিল্কে বাটিক, সিল্কে পেন্টিং, সিল্কে অনেক কিছু অনেক কিছু অনেক কিছু সিল্কে। তো আজকে আমি সিল্ক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমার বুটিকটা হচ্ছে বেলেঘাটা সিআইটি মোড়, বেলেঘাটা থানা অপোজিটে হচ্ছে আমার শোরুম। তোমরা আসো, এসে দেখে কেনাকাটা করো। এখানে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা আছে, প্লাস যে কোনো ভাবে তোমরা যে কোনো রকম ভাবে তোমরা এখানে আমার বুটিকে চলে আসতে পারো। আর স্ক্রিনশট নিয়ে বুকিং করবে 9831031229, 8282826777 দুটো নাম্বারে। আর ঝটপট স্ক্রিনশট নেবে, বুকিং করবে, প্রি বুকিং হয়ে যাবে শাড়িগুলো। আর তোমরা দেখো আর তার সঙ্গে সঙ্গে এনজয় করো, বুকিং করো। আর সব জায়গায় হোম ডেলিভারি, যেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আছে, আর আউট অফ কলকাতায় ক্যাশ অন ডেলিভারি চার্জেবল। আর এমনি কলকাতার মধ্যে যেটা ইন কলকাতা, ক্যাশ অন ডেলিভারি ফ্রি। তো মোম ছেটানো বাটিক একটু দেখি। ও, মোম ছেটানো, মোম ছেটানো। আচ্ছা, ফার্স্ট শাড়িটাই হচ্ছে জাস্ট ওয়াও। আঁচলে হচ্ছে দুর্গা। কি আছে আঁচলে দেখতো? দুর্গা না, ডান্সিং কিছু মনে হয়। ডান্সিং এর মধ্যে আসছে, জাস্ট ওয়াও। ফার্স্টেই হচ্ছে অনেকে ফিগার ফিগার করে পাগল হয়ে যাচ্ছেন। আজকে বাংলাদেশ থেকে একজন এসেছিলেন ভদ্রলোক, উনি বহুদিনের শাড়ি নেন, কিন্তু উনিও এসে ফিগার ফিগার করছিলেন আর কি। তো ফিগারের অনেক শাড়ি ওনাকে দিলাম সিল্কে। তো এটাও একটা ফিগারের মধ্যে আছে, কলমকারি। এটা কোনো কিন্তু ঠাকুর দেবতা নয় এই জায়গাটা, এটা হচ্ছে কলমকারির মোটিভ ফিগার ইন পাল্লু পোর্শন, ফোর প্লাই বিষ্ণুপুর সিল্ক। এটা ফোর প্লাই বিষ্ণুপুর সিল্ক। হ্যাঁ, গেলে বাবলাদার হাতে চাও পাওয়া যাবে। চলে এসো, এলে চা পাওয়া যাবে। এই হচ্ছে যে শাড়িটা, আপার পোর্শনটা হচ্ছে ইয়েলো, বডি পোর্শনটা হচ্ছে মিক্সিং কালার, অ্যান্ড বর্ডার পোর্শন, লোয়ার বর্ডার পোর্শনটা কলমকারি। এটা মূলত কলমকারি পেন্টিং ইন মাই ওয়ার্কশপ, লেমন ইয়েলো, অ্যান্ড বডি পোর্শন মে ইয়ে ওয়াইন অ্যান্ড রাস্ট কালার কা ইয়ে মিক্সিং হ্যায়, অ্যান্ড পাল্লু পোর্শন মে ইয়ে ফিগার জায়গা, অ্যান্ড হ্যান্ড পেন্টিং, ফ্রি হ্যান্ড পেন্টিং, ফোর প্লাই সিল্ক। সিল্কের কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ নেই, সিল্ক ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল সিল্ক, ফোর প্লাই থিক সিল্ক বাট লাইট ওয়েট। অ্যান্ড হচ্ছে হাফ শাড়িটা হচ্ছে এটা, জাস্ট ওয়াও। হাফ শাড়িটা হচ্ছে এইরকম ভাবে যাচ্ছে শাড়িটা, অ্যান্ড লোয়ার হচ্ছে যে বর্ডারটা, দিস ইজ লোয়ার বর্ডার। দেখো কি অপূর্ব এইরকম ভাবে যাবে। 4890 প্রাইস রেঞ্জ, অ্যান্ড বিপি পোর্শনটা হচ্ছে জাস্ট ওয়াও। বিপি, দিস ইজ বিপি পোর্শন, 4890 প্রাইস রেঞ্জ। আপনি বলছেন কি সুন্দর শাড়িটা পরেছো, কালার কম্বিনেশন খুব সুন্দর, খুব সুন্দর, খুব ইউনিক কালার কম্বিনেশন। সেকেন্ড শাড়িটা হচ্ছে এটাও তাই ফিগারে আসছে, একদম একটা মানে কি বলবো, পূজোর সময় পরার শাড়ি, একটা পুজো পুজো এর মধ্যে একটা ভাব আছে এটা। এই শাড়িগুলো তোমরা গরমকালে একদম বিয়ে বাড়িতেও পরে চলে যেতে পারবে। এটা হচ্ছে মোম চিত্র বাটিক ইন ফোর প্লাই বিষ্ণুপুর সিল্ক। এই হচ্ছে যে পেন্টিং, ফ্রি হ্যান্ড পেন্টিং বাটিক, দিস ইজ বাটিক, অ্যান্ড হচ্ছে আপার বর্ডারটা মিক্সিং কালার, ইয়ে আপার বর্ডার মে মিক্সিং কালার হ্যায়, অ্যান্ড লোয়ার এটা মিডল পোর্শন মে ইয়ে ক্র্যাক, অ্যান্ড পেন্টিং অরেঞ্জ কালার, অ্যান্ড লোয়ার পার্টটা হচ্ছে এইরকম ভাবে যাবে। হ্যাঁ দিদি, হাই দিদি, হাই হাই জয়িতা ম্যাম, হাই রয়দি বলছেন আমার বাটিক দুটো হয়েছে। তো অনেকেরই বাটিক আছে, তা সত্ত্বেও অনেকেই বাটিক নিয়ে বলেছেন। এই হচ্ছে যে বর্ডারটা, বাটিক দুটো হচ্ছে তো, ও কে বলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার বাটিক আমি করে দেবো, এবার একটু ওয়েদারটা ঠিক হতে দাও, আমি করে দেবো। অনেকের অর্ডার আছে, কিন্তু ওয়েদারটা যা অবস্থা, আমি একটু ওয়েদারটা ঠিক না হওয়া পর্যন্ত আমি ওয়েট করে আছি। আর তোমার চেক সিল্কও আমার কাছে থান এসে গেছে, এইবার আমি সেগুলোকেও নিয়ে চিন্তা ভাবনা করছি। তো এই হচ্ছে যে শাড়িটা, 4890 প্রাইস রেঞ্জ, দিস ইজ বিষ্ণুপুর সিল্ক, ফোর প্লাই, 4890 প্রাইস রেঞ্জ, অ্যান্ড বিপি পোর্শনটা ওয়াও, মিক্সিং কালার কা ইয়ে বিপি হ্যায়, বিপি পোর্শন,
एंड बॉर्डर पोर्शन बीपी का बॉर्डर पोर्शन एटा होच्छे वेरी स्मार्ट वाव की अपूर्व कलर कॉम्बिनेशन टा देखो वेरी वेरी स्मार्ट बाटिक पल्लू पोर्शन में ये अल्पना बाटिक है वॉक्स पेंटिंग पल्लू पोर्शन वेरी स्मार्ट कलर कॉम्बिनेशन की अपूर्व शाड़ी टा पूरा शरू तुलिर बाटिक करा आछे एटा होच्छे पल्लू पोर्शन टा जाच्छे एंड बॉडी पोर्शन टा होच्छे जे एकटा लेमन लाइट एकटा लेमन येलो With crack, body portion में light lemon yellow. तुम्हें की raw silk बनारसी रखो? Raw silk बनारसी है रखी. ये होच्छे जे शाड़ी टा with crack and पल्लू portion टा. This is the pleats portion टा. Wow, this is pleats portion टा ठीक ये रकम जावे. शाड़ी टा एवर भाव हो पोड़ा पोड़ कैमुल लागबे অসাধারণ লাগবে শাড়িটা একদম পরার পরে একদম একটা রয়দি বলছেন আচ্ছা কোনো ব্যস্ততা নেই আচ্ছা ঠিক আছে রয়দি বলছেন হাই দি হাই হাই টুম্পা ম্যাম হাই এই হচ্ছে যে শাড়িটা শুভ্রা ম্যাম হাই এই হচ্ছে যে এর পল্লু পোর্শনটা দেখো এই রকম ভাবে যাবে কি অপূর্ব শাড়িটা মানে একদম স্টাইলিস্ট একটা বাটিক স্টাইলিস্ট এন্ড কি বলবো যে ফ্রি হ্যান্ড ওয়াক্স পেইন্টিং জয়িতা মালাকার দত্ত দি বলছেন দারুন কালার দারুন কালার মানে বিউটিফুল কালার কম্বিনেশন ইন বাটিক ওয়াক্স পেইন্টিং পল্লু পোর্শন সরু তুলির আলপনা বাটিক দেখো এইরকম ভাবে আসবে পরার পর ভেরি স্মার্ট এন্ড হচ্ছে যে এইটা আসবে এর বিপি পোর্শনটা দিস ইজ বিপি পোর্শনটা 4890 প্রাইস রেঞ্জ একদম ডিজাইনার করে এটা বানাবে 48 না একটা অরেঞ্জ না অন্য দাও এখন একটা দেখালাম এটাও তাই কি অপূর্ব শাড়িটা দাও আমার কাছে দারুন দেখতে শাড়িটা ভীষণ সুন্দর কালার কম্বিনেশনটা দেখো একদম ঝটপট বুকিং করা শাড়ি এগুলো করতে হবে পল্লু পোর্শনটা এইরকম ভাবে যাচ্ছে ওয়াও অষ্টমীর অঞ্জলি দাও শাড়িটা পরে কি অপূর্ব লাল সাদাতেই যে সবসময় রাখতে হবে তার কোনো মানে নেই কারণ লাল সাদা হতে হতে অনেক জমে যাবে লাল সাদা এটা হচ্ছে পল্লু পোর্শনটা দিস ইজ পল্লু পোর্শন একদম ফ্রি হ্যান্ড পেন্টিং দুর্গা পূজাকে লিয়ে ইয়ে শাড়ি হ্যায় দুর্গা মা দুর্গা ইয়ে পেন্টিং ফ্রি হ্যান্ড পেন্টিং ওয়াক্স পেন্টিং ইন আচল পল্লু পোর্শন কি অপূর্ব কাজটা দেখো মানে শুধু যে একটা মা দুর্গা করা হয়েছে তা না তার সঙ্গে আলপনা দেওয়া হয়েছে তো এই হচ্ছে যে শাড়িটা এটা হচ্ছে মফ কালার আমার শুধু বলছেন একদিন রসিল্কের উপরে লাইট করো আচ্ছা রসিল্কের মধ্যে একদিন করবো আমি হ্যাঁ হ্যাঁ করবো এই হচ্ছে যে আপার পোর্শনটা শুধু আলপনা সরু তুলির বাটিক ফুল বডি পান্না গ্রিন ব্লাউজ রেড আছে ফুল বডি পান্না গ্রিন আর রেড ব্লাউজ না তাহলে আমাকে করে দিতে আছে মনে হয় ফুল বডি পান্না গ্রিন আর রেড চাইছে পান্না গ্রিন রেড নেই আচ্ছা পরে সপ্তাহে দেখিয়ে দেবো আমি দেখিয়ে দেবো হ্যাঁ এই হচ্ছে যে লোয়ার পোর্শনটা এরকম আলপনা টেম্পল গেছে আলপনা করে করে সরু তুলির পেন্টিং করে করে এইরকম ভাবে গেছে এন্ড বেল পাতা এই হচ্ছে যে লিপ পোর্শনটা এইরকম ভাবে পুরো শাড়িটাতে এইরকম ভাবে যাচ্ছে পুরো শাড়িটা ওয়াক্স পেন্টিং এর সঙ্গে এই হচ্ছে আঁচল পোর্শনটা অপূর্ব সুন্দর শাড়ি 4890 মফ পার্পেল পার্পেল এন্ড হচ্ছে যে পার্পেল এন্ড ফিরোজি ব্লু কালার যার জন্য শাড়িটা এতটাই সুন্দর পার্পেল এন্ড ফিরোজি ব্লু কালার আনকমন কালার শেড দিস আর আনকমন কালার শেড ইন বিষ্ণুপুর বলছেন আমি হোয়াটসঅ্যাপে পিক পাঠিয়ে দেব একদম পাঠিয়ে দেবে অপূর্ব দারুন দারুন দেখতে সিল্কের কোন বিকল্প নেই সিল্ক সবসময়তেই পরা যায় একদম ইজি টু ওয়্যার একদম পরবে বেরিয়ে যাবে সিল্ক আর এই হচ্ছে যে বিপি পোর্শনটা জাস্ট অসাধারণ বিপি ডিজাইনার বিপি ইন শাড়ি 4890 প্রাইস রেঞ্জ ওয়াও কি দারুন ওয়াও কি অপূর্ব অষ্টমীর অঞ্জলি দাও একদম অপূর্ব ওয়াক্স পেন্টিং কালার কম্বিনেশনটা হাটকে জাস্ট অসাধারণ কালার কম্বিনেশন মানে জাস্ট অসাধারণ কোনো কথা হবে না এই শাড়িটা নিয়ে কোনো কথাই হবে না কি অপূর্ব শাড়ি এটা একদম তুমি বিয়েবাড়ির সকাল
কোনেকে দাও, নিজে বড় অষ্টমীর অঞ্জলি দাও, প্লিজ কমেন্ট আস, কমেন্ট করতে থাকো, কমেন্ট আস, কারণ শাড়িগুলো দেখার পর তোমাদের কি মন্তব্য প্লিজ সেটা জানাও। দারুন দারুন শাড়িটা, কি অপূর্ব কালার কম্বিনেশন, এটাও তাই ওয়াক্স পেন্টিং। আর এই যে নিচ পোর্শনটা দেখো, এই হচ্ছে যে আবার এর মধ্যে শিউলি ফুল আছে, দেখো শিউলি ফুলগুলোকে আনা হয়েছে এইরকম ভাবে, শিউলি ফুল আপার পোর্শনটা এইরকম ভাবে আলপনা যাচ্ছে, আর লোয়ার বর্ডারটা দেখো শিউলি ফুল গাছ। স্পিচলেস, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ। এইটা দেখো কি অপূর্ব শিউলি ফুল গাছ আছে এখানে, একটা গাছের মধ্যে এই যে ফুল নিচ্ছে, মানে ফুল কুড়াচ্ছে, শিউলি ফুল ফুল তুলছে গাছ পাশে, তার সঙ্গে হচ্ছে একটা ফুলগুলোকে তুলছে, যেটা আমাদের বাস্তব চিত্রটাই এখানে উঠেছে, দেখো খুব সুন্দর। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আর এই যে করেছে ফ্রি হ্যান্ড পেইন্টিং, এটা মানে অপূর্ব স্পিচলেসই একটা শাড়ি, কারণ একটা মানুষ এটা ফ্রি হ্যান্ডে করছে, আর কালার কম্বিনেশনটা দেখো অপূর্ব সুন্দর, যেখানে পরে যাবে এই শাড়িটা, শাড়ি দেখে কথা হারিয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ, কি অপূর্ব পুরো শাড়ির কালার কম্বিনেশনটা দেখো, নিজেকে মানে এই শাড়িটা দিয়ে কত সুন্দর ভাবে সাজানো যাবে, এই শাড়িটা পরবে তার সঙ্গে সঙ্গে তোমরা যদি গোল্ডেন ময়না পরো সেটাও পরতে পারবে, একটা খোপা পরবে রেড ব্লাউজ, এর সঙ্গে ব্লাউজটা পরবে, পরে অসাধারণ সাজসেজে তোমরা যাবে, শাঁখা পলাইয়ের সঙ্গে পরবে, সাদা লাল হয়েছে তো কি হয়েছে, এটার সঙ্গেও তোমরা সন্ধি পুজো দাও, এই শাড়িটা পরে অষ্টমীর অঞ্জলি দাও, ভীষণ ভালো লাগবে। পুরো শাড়িটা দেখো এখানে শিউলি ফুল করাও আছে, একদম সুন্দর করে সেজে গুজে এই শাড়ি পরে যাবে, হাতে শাঁখা বলা পরবে, তোমার দিকেই এতটাই ব্রাইট থাকবে তুমি সেই দিনকে, অষ্টমীর দিনকে এতটা তুমি ব্রাইট থাকবে যে সবাই দেখবে, যারা সাদা লাল করে আসবেন বা এই শাড়িটা ঘুরে দেখবে, কি অপূর্ব সুন্দর একটা শাড়ি, অসাধারণ। আর এই হচ্ছে আর এক মাস আমাদের আছে পুজোর, জাস্ট এক মাস, তো এই এক মাসের মধ্যে সব কেনা কাটা আমাদের সমস্ত কিছু, আমরা যতদিন একটা করে পা ফেলছি আমাদের আনন্দের দিন এগিয়ে আসছে, আবার একটা করে পা ফেলবো, একটা দিন যাবে, একটা দিন আনন্দের দিন আমাদের আসবে, কারণ আমাদের কাছে ওই চারটে পাঁচটা দিন হচ্ছে ভীষণ আনন্দের দিন, সাজার দিন, সারা বছরেই সাজি কিন্তু ওই পাঁচটা দিন হচ্ছে আমাদের কাছে একদম অন্যরকম আর কি, প্রত্যেকটা বাঙালির কাছে এখন অপেক্ষা করা সারা বছর, আর এখন অবাঙালি যারা নন বেঙ্গলি আমাদের লাইভে যারা ফ্রেন্ড আছে তাদের কাছেও হচ্ছে এই দিনগুলো ভীষণ ভাবে মানে সুন্দর দিন, তারাও আমাদের সঙ্গেই ওই দিনগুলোকে এনজয় করে। এই হচ্ছে যে বিপিটা, জাস্ট অসাধারণ বিপি, 4890 প্রাইস রেঞ্জ, বিষ্ণুপুর সিল্ক, 4-ply, ওয়াও, কলমকারী, ডান্ডিয়া, বাউন্সের মধ্যে আছে, হ্যান্ড পেন্টিং, ওয়াও, এটা হচ্ছে 48, এই শাড়িটা হচ্ছে 4890 হয় না, কিন্তু যেহেতু সব শাড়ি 4890 সেই ক্ষেত্রে এটা কিন্তু 5290 হওয়ার কথা, এটা 5290, কিন্তু যেহেতু সব শাড়ি আমি 4890ই বলছি, তাই সেই ক্ষেত্রে এটাও 4890ই, কারণ এই শাড়িটা দেখো পুরোটাই হ্যান্ড পেইন্টিং, খুব মানে ক্রিটিক্যাল কাজ এটার মধ্যে, ক্রিটিক্যাল ওয়ার্ক করা আছে, এটার প্রাইসটা 4890 নয়, কিন্তু সব শাড়ির সঙ্গে আমি এটাও এই পুজো উপলক্ষে আর কি আমি এটা 4890 রাখলাম, হ্যাঁ, তারপরে কিন্তু পূজার পর এইটা 4890 আর আসবে না। তো এই হচ্ছে যে শাড়িটা, এটা লোয়ার পোর্শন সিল্ক, 4-ply, বিষ্ণুপুর সিল্ক, এই হচ্ছে যে এটা হচ্ছে গ্রে কালার, নো ব্ল্যাক কালার, গ্রে কালারের মধ্যে আসছে, নো রেড টাচ ইন শাড়ি, পুরো কোন রেড নেই, অল ওভারটাই হচ্ছে এইরকম ভাবে পেন্টিং আসছে, দিস ইস বিপি পোর্শনটা, ওয়াও, কি অপূর্ব, এই বিপিটা দিয়ে পড়তে হবে, 4890 প্রাইস রেঞ্জ, প্লিজ তোমরা একটু বলো যে শাড়িগুলো কেমন, এগুলো পুরো একটা মানুষ।
হ্যালো ম্যাম, শাড়ি বুকিং এর জন্য কি কল করতে হবে নাকি অনলি হোয়াটসঅ্যাপ করলেই চলবে? হোয়াটসঅ্যাপ করলেও চলবে, যদি হোয়াটসঅ্যাপে কোনো অসুবিধা হয় স্ক্রিনশট নিয়ে, যারা স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারবেন না প্লিজ তারা একটু নাম্বার বলে বা কালার বললেই আমরা ওটাকে হেল্প করব। যে কোন শাড়িটা, এটা কত নম্বর, আমি নাম্বারটা আসলে ভুলে যাব, এটা এটা ছ নম্বর, এইরকম ভাবে নাম্বার ওয়াইজ বলে, কারণ আমাদের রেকর্ড থেকে যায়, সেই নাম্বারটা বললেও আমরা শাড়িটা বুকিং নিয়ে নেবো, আর ফোন করলেও হবে, কোনো অসুবিধা নেই। কারণ ওই যে 9831031229 দুটো নাম্বারে পিন করা আছে ওখানে, ওই দুটো নাম্বারে ফোন করলেই হবে। এই হচ্ছে যে শাড়িটা, ফোন হোয়াটসঅ্যাপ যা ইচ্ছে এইরকম ভাবে আসছে পুরো শাড়িটা। এক্সেলেন্ট শাড়ি, সত্যি ম্যাম এক্সেলেন্ট। দিস ইস বিপি পোর্শনটা, 4890 প্রাইস রেঞ্জ, জাস্ট ওয়াও। এই হচ্ছে যে শাড়িটা, ওয়াও কালার কম্বিনেশনটা কি অপূর্ব শাড়ি। এটাও তাই, পেন্টিং ইন সিল্ক, বিষ্ণুপুর সিল্ক, একদম হ্যান্ড পেন্টিং শাড়ি, সফট, ভীষণ সফট, নো স্টার্চিং শাড়ি। আমার শাড়িতে কোনো স্টার্চ থাকে না, সেটা আমি বারবার করে বলছি যে আমার শাড়িতে কোনো কিন্তু স্টার্চ থাকে না, যেটা দেখবে সেটাই হচ্ছে পিওর 4-ply বিষ্ণুপুর সিল্ক, 4890 প্রাইস রেঞ্জ। দেখো কোন রকম কুচকেও যাবে না শাড়িটা, 4890 প্রাইস রেঞ্জ। এটাও থ্যাংক ইউ আচ্ছা, আমি এর মধ্যে এই সপ্তাহের মধ্যে আমি দেখিয়ে দেবো। এই হচ্ছে যে শাড়িটা, অপূর্ব সুন্দর, এটাও তাই দারুণ দেখতে, কালার কম্বিনেশন সবাইকে ভালো লাগবে। 4890 প্রাইস রেঞ্জ শাড়ির কালার কম্বিনেশনটা হাটকে, 4890 প্রাইস রেঞ্জ। দিস ইস বিপি পোর্শনটা আসছে এইরকম ভাবে, 4890 প্রাইস রেঞ্জ, ওয়াও। এটাও তাই কি অপূর্ব কালার কম্বিনেশন। এটা হচ্ছে পাল্লু পোর্শনটা, বিষ্ণুপুর সিল্ক, 4-ply উইথ সিল্ক মার্ক সার্টিফাইড। দেখো এটা পাল্লু পোর্শনটা যাচ্ছে এইরকম ভাবে, হ্যান্ড পেন্টিং, অপূর্ব সুন্দর কালার কম্বিনেশনটা, জাস্ট ওয়াও, কি দারুণ কালার কম্বিনেশনটা, একদম মানে দেখার মতো একটা শাড়ি। এখানে একটা লেমন ইয়েলো করা আছে, লাভলি ক্রিয়েশন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর এই হচ্ছে বর্ডারটা, এইরকম ভাবে যখন পড়বে শাড়িটা, হাই দি ব্লু শাড়িটা কি সুন্দর, হ্যাঁ খুব সুন্দর, কালার কম্বিনেশনটা একদম অন্যরকম। আর এইটা দেখো ব্ল্যাক করেছি, কিন্তু ভেতরটা একদম ডিফারেন্ট, ভেতরটা ডিফারেন্ট, পেন্টিং ইন বডি পোর্শন অ্যান্ড বর্ডার পোর্শন হাইলাইটেড, বর্ডার পোর্শন ইয়েলো অ্যান্ড পাল্লু পোর্শন হাইলাইটেড ইয়েলো পেন্টিং। দেখো আর বর্ডারটাকে, আমি বডি পোর্শনটাকে এরকম রেখেছি, ওয়াক্স আছে এর মধ্যে, ওয়াক্স পেন্টিং পুরো শাড়িটা ধরে এরকম, ভেরি স্টাইলিশ শাড়ি, বিষ্ণুপুর সিল্ক, 4-ply, 4890। দেখো শাড়িটা পরার পর, এইটা কি বিয়ে বাড়ি পরা যায় না, বিয়ে বাড়ির যে কোনো পার্টি আর কি এইরকম ভাবে পরা যেতেই পারে। দেখো শাড়িটা অপূর্ব সুন্দর, কালার কম্বিনেশন দারুণ দেখতে, আর তার সঙ্গে বিপি পোর্শনটা আসছে, জাস্ট ওয়াও বিপি। এইটা হচ্ছে বিপিটা, 4890 প্রাইস রেঞ্জ, জাস্ট ওয়াও। এই হচ্ছে যে বাটিকটা, এটাও একটা বাটিক, এইরকম ভাবে এটা হচ্ছে ট্রেডিশনাল বাটিক, একদম ট্রেডিশনাল বাটিক যেটা আমাদের হয় সেই রকম ভাবে, কর্নার টু কর্নার পদ্ম, পদ্ম অ্যান্ড ফিশ মোটিভ, পদ্ম অ্যান্ড ফিশ মোটিভ যাচ্ছে এইরকম ভাবে বডি পোর্শনটা উইথ ক্র্যাপ। আর এটা হচ্ছে পিঙ্ক কালার, রেড অ্যান্ড গ্রিন, রেড অ্যান্ড গ্রিন কম্বিনেশন, সুইতুলি শাড়ি দেখাবে, রেড অ্যান্ড গ্রিন, সুইতুলি, আচ্ছা আমি সুইতুলি দেখছি আমার কাছে কি আছে না আছে, যদি আজকে না হয় আমি কাল দেখিয়ে দেবো। এই হচ্ছে যে শাড়িটা, বা ভিডিও কল করেও দেখানো যেতে পারে, একটু আমাকে পিন করে রাখলো, আমি দেখিয়ে দেবো, সুইতুলি আমার কাছে প্রচুর আছে। এই হচ্ছে যে শাড়িটা, আর এই হচ্ছে যে আঁচল পোর্শনটা, এটা কর্নার টু কর্নার যাচ্ছে শাড়িটা, অসম্ভব কালার কম্বিনেশন, একদম দারুণ কালার কম্বিনেশন, একদম হাটকে একটা কালার কম্বিনেশন, ভীষণ সুন্দর। এটাও তাই 4890 প্রাইস রেঞ্জ, এটাও তাই ট্রেডিশনাল বাটিক,
এই হচ্ছে যে শাড়িটা এরকম যাবে, একদম ট্র্যাডিশনাল বাটিক এরকম ভাবে যাচ্ছে কালার কম্বিনেশনটা। আর দিস ইজ বিপি পোর্শনটা, এই হচ্ছে বিপিটা, বিপিটা এইটা যাবে 4890 প্রাইস রেঞ্জ। তারপরে ওয়াও কালারটা, ওয়াও কি অপূর্ব সুন্দর কালার কম্বিনেশনটা। পাল্লু পোর্শনটা নেভি ব্লু টোন অন টোন পেন্টিং, ওয়াক্স পেন্টিং ইন বিষ্ণুপুর সিল্ক, এটা পাল্লু পোর্শনটা যাচ্ছে এইরকম ভাবে। কালার কম্বিনেশনটা দেখো একদম হাটকে, সবাইকে ভালো লাগবে, একদম স্কিন ফেয়ার কালার যাকে বলা হয়, একদম স্কিনটাকে গ্লো করবে, ভীষণ সুন্দর কালার কম্বিনেশন, ভেরি স্মার্ট ওয়াক্স পেন্টিং ইন বিষ্ণুপুর সিল্ক, একদম পুরো ওয়াক্স পেন্টিং যেগুলো আমি দেখাচ্ছি সবই কিন্তু ওয়াক্স পেন্টিং আছে, উইদাউট ক্র্যাক অ্যান্ড ক্র্যাক দেয়ার অ্যান্ড উইদাউট ক্র্যাক, ক্র্যাক ইন শাড়ি অ্যান্ড উইদাউট ক্র্যাক ইন শাড়ি। এই হচ্ছে যে শাড়িটা পুরোটাই এরকম ভাবে যাবে, অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন, অসম্ভব কালার কম্বিনেশনটা, দারুণ দেখতে। 4890 প্রাইস রেঞ্জ, একদম ঝটপট স্ক্রিনশট নিতে হবে, কারণ এখন যত তাড়াতাড়ি বুকিং করবে তোমাদেরই ভালো, আমিও তত তাড়াতাড়ি এইগুলো ডেলিভারি করতে পারবো আর কি। এই হচ্ছে যে শাড়িটা 4890 প্রাইস রেঞ্জ। আর তার সঙ্গে হচ্ছে এইরকম নেভি ব্লু, এটা কিন্তু নো ব্ল্যাক ইন শাড়ি, নেভি ব্লু কালারটা এইরকম ভাবে যাবে শাড়িটার, নেভি ব্লু কালার। এই হচ্ছে যে বিপি পোর্শনটা যাচ্ছে এরকম ভাবে, 4890 প্রাইস রেঞ্জ। ওয়াও কি দারুন শাড়িটা, ওয়াও রেড দেখো, রেডের সঙ্গে এটাও অষ্টমীর অঞ্জলি দাও, এই শাড়িটা হচ্ছে অষ্টমীর অঞ্জলি, মা বরণও তোমরা করতে পারো। সব সময় আমি বলবো সাদা লাল যে না, সাদা লাল সবসময় অনেক সাদা লাল আছে, তার সঙ্গে যদি একটু অন্য রকম কিছু হয় এইটা, তো 4890 এগুলো কিন্তু 4890 হওয়ার কথা নয়, কিন্তু এই এইরকম এত কালারফুল আর এত সুন্দর ড্রয়িং এত সুন্দর পেন্টিং, এগুলো 4890 হওয়ার কথা নয়। তবুও আমি যেহেতু আমার ওয়ার্কশপ, সেহেতু আমি 4890 তে দিতে পারি, এগুলো সব মাই ওয়ার্কশপ কা ইয়ে পেন্টিং হয়। আর রেড কালারটা জাস্ট ওয়াও, ওখানে সমৃদ্ধি বলছেন ব্রাইট অ্যান্ড ইউনিক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর এই হচ্ছে শাড়িটা দেখো, একটা একটা ইয়েলোর মধ্যেও একটা মিক্সিং কালার আছে, ইয়েলো মে ইয়ে মিক্সিং কালার হ্যায় অ্যান্ড বডি মেও ইয়ে মিক্সিং কালার, অ্যান্ড এই হচ্ছে যে শাড়িটার মধ্যে একটা পেন্টিং আছে, এইরকম ভাবে পেন্টিংটা যাচ্ছে, দিস ইজ ওয়াক্স আলপনার বাটিক অ্যান্ড লোয়ার বর্ডারটা যাবে এইরকম ভাবে, লোয়ার পেন্টিংটা এইরকম ভাবে যাচ্ছে। আর এইটা হচ্ছে যে যেটা আমাদের কাশ ফুল মেঘ শরতের আকাশ, একদম শরৎটাকে নিয়ে এটা করা, পুরো শাড়িটা একটা পরে যাবে ঘুরে দেখার মতো শাড়ি একটা। আর রেড রংটা না ভীষণ সুন্দর একটা রেড, অপূর্ব সুন্দর একটা রেড কালার, একদম মানে তোমরা পরে যাও, এটা নয় যে আমি এই রেডটা পরবো না, রেডের সঙ্গে একটা ম্যারুন কালারের এইরকম ভাবে মিক্সিং কালার। শাড়ি দেখে আমি বলবোই বলবো, তোমার মুখটা কি সুন্দর আমি বলবোই বলবো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই হচ্ছে যে শাড়িটা, এটা পাল্লু পোর্শনটা যাবে অ্যান্ড বডি পোর্শনটা মিক্সিং কালার আছে, এইরকম ভাবে মিক্সিং কালার, রেড অ্যান্ড মেরুন মিক্সিং আছে, তার সঙ্গে পদ্ম, এইগুলো হচ্ছে যে একটা পদ্ম আছে, ওয়াক্স পেন্টিং একটু জিওমেট্রিক পদ্ম এইরকম ভাবে করা আছে পুরো শাড়িটা, এটাও তাই 4890 প্রাইস রেঞ্জ। ওয়াও শাড়িটা দেখো কতটা কালারফুল, এই শাড়িটা পরবে পরে একদম অষ্টমীর অঞ্জলি, না হলে মা বরণের দিন পরো শাড়িটা। আর দিস ইজ বিপি পোর্শনটা এইরকম ভাবে যাচ্ছে, একদম বিপিটা যাচ্ছে লেমন ইয়েলো অ্যান্ড বর্ডারটা এইটাই যাবে, প্রাইস রেঞ্জ 4890। ওয়াও এটাও তাই পেন্টিং যাচ্ছে, পাল্লু পোর্শন, দিস ইজ পাল্লু, ওয়াও পাল্লু পোর্শন মে ইয়ে পেন্টিং হ্যায় ফিগার পেন্টিং, এইরকম ভাবে পাল্লু পোর্শনটা যাচ্ছে, এটা কোনো গড নয়, এটা এমনি একটি মেয়ে আর কি পদ্ম ফুল তুলছে এইরকম ভাবে, নো গডিং শাড়ি এইরকম ভাবে দেখো কি অপূর্ব, মনে হচ্ছে একদম সত্যি মানে ইন্ট্রিগেট পেন্টিং, মানে এটা হ্যান্ড পেন্টিংটা দেখো কি অপূর্ব।
যিনি করেছেন আর কি অসাধারণ পেইন্টিং, একদম হ্যান্ড পেইন্টিংটা অসাধারণ একটা শাড়ি। অ্যান্ড বডি পোর্শনটা শেডেড একদম এইখান থেকে রানী অরেঞ্জ অ্যান্ড হচ্ছে যে ফিরোজি অ্যান্ড ব্লু এইভাবে একটা শেডিং গেছে। দেখো শাড়িটার মধ্যে একটা শেড গেছে, একদম ভীষণ সুন্দর। আর তার মধ্যে বডি পোর্শনটা ওয়াক্স পেইন্টিং, দিস ইজ ওয়াক্স। সম্রাট রয় দি বলছেন খুব সুন্দর। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। দিদি বলছেন ওয়াও, অপর্ণা সাবরেদি বলছেন ভেরি ডিফারেন্ট। থ্যাংক ইউ সো মাচ। দেখো আমি এই উপরের দিকটা একটা সুন্দর একটা বর্ডার, এক্সিলেন্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আর এই হচ্ছে লোয়ার বর্ডারটা, যেহেতু সব পূজাকে লিয়ে ইয়ে শাড়ি হ্যায় তো ইয়ে পদ্ম অ্যান্ড পদ্ম ফুল মে পদ্মা অ্যান্ড পদ্মা ফ্লাওয়ার মে ইয়ে পেন্টিং হ্যায় ইয়ে লোয়ার পোর্শনটা ওয়াক্স পেন্টিং। দেখো কি অপূর্ব সব শাড়ি, 4890 প্রাইস রেঞ্জ। এইভাবে এটা পড়বে যখন দারুণ দেখতে লাগবে শাড়িটা। আর তার সঙ্গে হাফ শাড়িটা হচ্ছে ওয়াও ওয়াও, হাফ শাড়িটা হচ্ছে এই রকম একটা গ্রিনের সঙ্গে এই হচ্ছে যে বর্ডার পোর্শনটা। যখন শাড়িটা পরবে বডি পোর্শনটাতে যখন একটা শেডেড কালারটা আসবে তখন হাফ পোর্শনটা ঠিক এই রকম হয়ে যাবে। ভীষণ সুন্দর শাড়িটা, অপূর্ব ডিজাইন, 4890। অসাধারণ শাড়িগুলো সত্যি তাই অসাধারণ। এগুলো যখন র্যাপ হবে শাড়ি, আফটার র্যাপের পর এই শাড়িগুলো বোঝা যাবে, যতক্ষণ না শাড়ি পরা হয় ততক্ষণ বোঝা যায় না। আফটার র্যাপ এই শাড়িটা বোঝা যাবে যে কতটা সুন্দর, কতটা বিউটিফুল এর পেন্টিং অ্যান্ড ডিজাইন। এই হচ্ছে যে শাড়িটা, তার সঙ্গে হচ্ছে বিপি পোর্শনটা, দিস ইজ বিপি ওয়াও। এই হচ্ছে যে বিপি পোর্শনটা, 4890 প্রাইস রেঞ্জ। তারপরে দেখাচ্ছে একটা লেমন ইয়েলোর মধ্যে জাস্ট অসাধারণ একটা পেন্টিং, এটাও তাই 4890 প্রাইস রেঞ্জ। লেমন ইয়েলোর মধ্যে একটু হালকা পেন্টিং আছে, বেশ সুন্দর, মানে একটা কি বলবো নিট অ্যান্ড ক্লিন ধরনের, যারা একটু পছন্দ করেন অথচ খুব বেশি ক্লামজি পছন্দ করেন না তাদের জন্য হচ্ছে যে এই শাড়িটা। এটারও প্রাইস রেঞ্জ হচ্ছে 4890, লেমন ইয়েলো অ্যান্ড লেমন গ্রিন মিক্সিং ইয়ে কালার মে, লেমন ইয়েলো অ্যান্ড লেমন গ্রিন। আর তার সঙ্গে হচ্ছে যে এইদিকের বর্ডার পোর্শনটা হচ্ছে যে লাইট একদম ক্রিম কালার, বর্ডার পোর্শনটা লাইট ক্রিম কালার, এটাও তাই একদম ডিজাইনার সিল্ক যাকে বলা হয়। শাড়িটা দেখাবেন, আচ্ছা দিস ইজ বিপি পোর্শনটা, 4890 প্রাইস রেঞ্জ। তারপরে আমি আর একটা দেখাচ্ছি চুনরি, ওয়াও, এটা হচ্ছে বন্দেজ, হ্যান্ড বন্দেজ ইন বর্ডার পোর্শন, অ্যান্ড এটা হচ্ছে পাল্লো পোর্শন, হ্যান্ড বন্দেজ চুনরি শাড়ি। আমি বলি এটাকে চুনরি, বাট হ্যান্ড বন্দেজ যেটা আমরা অনেকেই জানি বন্দেজ শাড়ি, এটা পাল্লো পোর্শনটা অ্যান্ড বডি আপার বর্ডার পোর্শনটা হচ্ছে এরকম গ্রিন যাচ্ছে, অ্যান্ড লোয়ার বর্ডারটাও হচ্ছে এরকম বন্দেজ, অ্যান্ড বডি পোর্শনটা অরেঞ্জের মধ্যে হচ্ছে যে এইরকম ভাবে পেন্টিংটা যাচ্ছে। অপূর্ব শাড়িটা উল্টো ভাঁজে আছে, এরকম ভাবে উল্টো ভাঁজে, এই হচ্ছে যে শাড়িটা একদম উল্টো ভাঁজে ছিল শাড়িটা, এইরকম ভাবে বোঝাও যায় না শাড়ি একদম। এই হচ্ছে যে পাল্লো পোর্শনটা, পুরো শাড়িটাতে এইরকম, আবার প্লিটসটাতে এই আসবে, পুরো প্লিটস পোর্শনটাতে এইরকম ভাবে আসবে শাড়িটা। এইটা প্লিটস এ চলে এলো, এই বন্দেজটা গ্রিন বন্দেজটা, এটা প্লিটস বলছি, হ্যাঁ প্লিটস পোর্শনটাতে চলে এলো এরকম ভাবে। তারপরে হচ্ছে যে অ্যানাদার পোর্শনটা হচ্ছে আবার অরেঞ্জের সঙ্গে এই হচ্ছে যে বর্ডার পোর্শনটা আসবে, আর তার সঙ্গে বিপিটা আসবে, এইটা হচ্ছে বিপিটা, দিস ইজ বিপি পোর্শনটাতেও এই গ্রিনটা ভীষণ ব্রাইট, 4890 প্রাইস রেঞ্জ। তারপরে আর একটা কালার দেখাচ্ছি গ্রিন, গ্রিনের সঙ্গে আলপনার সঙ্গে ওয়াও, এইটা হচ্ছে যে দুর্গা। আমি আজকে অনেক মানে দুর্গাপূজার শাড়ি দেখিয়েছি, পাল্লো পোর্শন সবই ওয়াক্স এ করা আছে, এগুলো ওয়াক্স দিয়ে পেন্টিং করা আছে। পাল্লো পোর্শনটা অপূর্ব সুন্দর, দারুণ দেখতে, এটাও তাই একটা অষ্টমীর সাজ হতেই পারে সবার। আর এই হচ্ছে যে পার্পল টোন আছে এরকম ভাবে, পুরো শাড়িটা ধরেই এই হচ্ছে পার্পল টোন,
एंड শিউলি ফ্লাওয়ার বডি পোর্শন মি শিউলি ফ্লাওয়ার হ্যায় এই রকম ভাবে যাচ্ছে শিউলি ফ্লাওয়ার এন্ড বর্ডার পোর্শনটা শরতুলির বাটিক যেটা ওয়াক্স পেইন্টিং শরতুলি এই রকম ভাবে পুরো শাড়িটা যাচ্ছে এটাও হয় পরার পর অসম্ভব লাগবে দারুণ দেখতে কালার কম্বিনেশনটা অপূর্ব সুন্দর গ্রিন এন্ড পার্পল টোন মানে একদম আনকমন কালার গ্রিনের সঙ্গে এরকম পার্পল টোন সাধারণত কেউই দেয় না আর কি গ্রিন এন্ড পার্পল টোন আর এই হচ্ছে যে পুরো শাড়িটাতে এইরকম শিউলি ফুলের সঙ্গে একদম হ্যান্ড পেইন্টিং এগুলো যদি বলছেন কালার কম্বিনেশন দারুণ থ্যাংক ইউ সো মাচ আর এই হচ্ছে যে পুরো শাড়িটা পরার পর এন্ড বিপিটা হচ্ছে দিস ইজ পার্পল বিপি এন্ড স্লিপস পোর্শনটা 4890 প্রাইস রেঞ্জ আবার আর একটা দেখাচ্ছি ওয়াক্স পেন্টিং ইন বিষ্ণুপুর সিল্ক ওয়াও এই হচ্ছে যে পাল্লো পোর্শনটা দিস ইজ পাল্লো পোর্শন অপূর্ব সুন্দর কালার কম্বিনেশনটা আর বডি পোর্শনটা দেখো এটা হচ্ছে একটু কালার গুলোকে স্মাচ করা আছে ভেতরে একদম মানে কি বলবো একটু ইংলিশ টোন গুলোকে আনা হয়েছে আর এই হচ্ছে যে মানে বডিটা দেখে মনে হবে রেনবো কালার ডুয়েল টোনের মতো লাগবে দেখো একদম মনে হবে যেন ডুয়েল টোন এত সুন্দর মিক্সিং কালার হয়েছে যেন মনে হবে ডুয়েল টোন আছে শাড়িটার মধ্যে দারুণ মিক্সিং কালার কম্বিনেশন অপূর্ব সুন্দর এটাও তাই পরলে ভীষণ ভালো লাগবে ভেরি স্মার্ট কালার কম্বিনেশন একদম অপূর্ব সুন্দর অপূর্ব বলছেন গুড আফটারনুন গুড আফটারনুন ম্যাম গুড আফটারনুন তো এই হচ্ছে যে পুরো শাড়িটা এটাও তাই অসাধারণ একটা শাড়ি ঠিক এই রকম আসবে পরার পর অপূর্ব এটাও কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর নো রেড টাচ ইন শাড়ি কোনো রেড কালার এর মধ্যে নেই যারা রেড ছাড়া একটু পড়তে চাইছেন তাদের জন্য এই শাড়িটা দিস ইজ বিপি পোর্শনটা হচ্ছে এই কালার কম্বিনেশনে বিপিটা আসছে একদম বিপিটাও একদম ডিজাইনার কালার কম্বিনেশন বিপি আবারও একটা দেখাচ্ছি পিঙ্ক একদম পিঙ্কের সঙ্গে পিচ কালার কম্বিনেশন ওয়াও কি অপূর্ব কালার কম্বিনেশনটা দেখো দারুণ কালার কম্বিনেশন একদম হাটকে কালার কম্বিনেশন অপূর্ব সুন্দর অপূর্ব আমি তো বলবো এতটাই সুন্দর একটা জিওমেট্রিক পেন্টিং ইন পাল্লো পোর্শন অপূর্ব কালার কম্বিনেশন এটার মধ্যে একটা পিচ টোন আছে একটু অরেঞ্জের পিচ টোন অ্যান্ড বর্ডারটাও তাই একটা অরেঞ্জ একটা মানে পিচ কালার কম্বিনেশন অ্যান্ড পিঙ্ক এই পিঙ্কটাও খুব সুন্দর অ্যান্ড বর্ডারটা হচ্ছে যে এইরকম ভাবে যাবে অসম্ভব এটাও তাই দারুণ দেখতে ওটা দেখাবো না এই হচ্ছে যে শাড়িটা পুরো টাই দেখার মতো শাড়িটা এই হচ্ছে যে বর্ডারটা এইরকম ভাবে যাবে একটা পিচের সঙ্গে এইরকম ভাবে পিঙ্ক টোনটা যাচ্ছে এটাও মানে সবাইকে ভালো লাগবে এটাও তাই কালার কম্বিনেশনটা অপূর্ব সুন্দর এই হচ্ছে যে শাড়িটা আর এই হচ্ছে যে পাল্লো পোর্শনটা 4890 প্রাইস রেঞ্জ আমাদের কি মোম ছেটানো কি শাড়ি আছে তো এই হচ্ছে যে আচ্ছা মোম ছেটানোটা আমি দেখিয়ে দেবো একদিনকে এই হচ্ছে যে বডি পোর্শনটা অ্যান্ড হচ্ছে যে এর একদম কন্ট্রাস্টে চলে আসছে এর বর্ডার পোর্শনটা পরার পরে এইসব শাড়িগুলোর ফিরে দেখতে হবে না এতটাই সুন্দর প্লিজ শেয়ার দ্য লাইভ প্রোগ্রাম অ্যান্ড প্রেস দ্য ফলো বাটন নিউ ভিউয়ার্সকে আমি বলছি যারা নিউ ভিউয়ার্স ওয়াচিং মাই লাইভ প্লিজ ফলো দ্য লাইভ প্রোগ্রাম অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট দ্য প্রোগ্রাম আর তোমরা যারা দেখছো প্লিজ একটু শেয়ার করে দিও প্রোগ্রামটাকে অ্যান্ড লাইক তার সঙ্গে সঙ্গে কমেন্ট করো আর সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আর এইসব শাড়ি ক্যাশ অন ডেলিভারি কলকাতার মধ্যে হবে আর আউটসাইড অফ কলকাতা ক্যাশ অন ডেলিভারি চার্জেবল অ্যান্ড কুরিয়ারে ফ্রি যারা কুরিয়ারে নেবেন তাদের জন্য ফ্রি আর যাদের গিয়ে দিয়ে আসতে হবে বা ক্যাশ অন ডেলিভারি আউট অফ কলকাতা তো আছে অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি আছে সব জায়গাতে এখন আমার ক্যাশ অন ডেলিভারি চলছে সুতরাং ক্যাশ অন ডেলিভারি তো তোমরা নিতে পারো বাট চার্জেবল আউট অফ কলকাতা তো আজকের মতো এখানেই আর তোমরা যদি চলে আসো আমার শোরুমে চলে এসো এটা হচ্ছে একদম বেলেঘাটা সিআইটি মোড় যে কোনো দিক থেকে আসা যাবে একদম রাস্তার ওপরেই আমার বুটিকটা সুতরাং যেখানে বাস থেকে নামলেও ওয়াকিং ডিস্টেন্স
অটো থেকে নামলে ওয়াকিং ডিস্টেন্স আর গাড়ি নিয়ে এলেও তোমরা একদম আমার বুটিকের সামনেই পার্কিং করবে, দিয়ে দেখে আমি বলবো দেখে ধরে কেনাকাটা করো। আজকের মতো এখানে, কালকে আবার অন্য কিছু নিয়ে আসবো, সুই তুলি নিয়ে আসবো, বাইটো স্টিচের শাড়ি নিয়ে আসবো। আজকের মতো এখানে নমস্কার।